হ্যালো বন্ধুরা দেখো আমরা আজকের ছাদে খাবো ঝলসে যাবে না ঝলসে যাবে না ঠিক আসবে ওখানে ঠিক আসবে সূর্যের দিকে যাচ্ছে কিন্তু কি বন্ধুরা আমাদের দেখছো আমরা কি ঝলসে যাচ্ছি তুমি একটু দিকে এসো হ্যালো গাইস আজকে বন্ধু বলবো না কেন বলতো সেমি পিকনিক করছি বলে গাইস বলবো যা যাই হোক আজ গাইজি বলি হ্যাঁ তো আজকে আমরা সেমি পিকনিক করছি দেখো কি আইটেম আছে তোমাদের দেখাচ্ছি পরে মানে খাবার আইটেম লাঞ্চের আইটেম ভিডিওটা এমন করে বানাচ্ছি যাতে তুমি ঝোলসে যাও আর আমি ঠিকঠাক আসি ক্যামেরা বন্ধুরা আমাকে দেখতে পাচ্ছ বন্ধুরা পরে শেয়ার করছি যে কি কি খাবো বন্ধুরা আজকের আমাদের ছাদে বসে যে পিকনিক তাতে কি হয়েছে দেখো ফ্রাইড রাইস শীতকালে ফ্রাইড রাইস খাবো না এটা হতে পারে সমস্ত সবজি দিয়ে ফ্রায়েড রাইস খাবো এটাই তো মজা সাথে আরও কী হয়েছে মা কষা মাংস কষা চিকেন এ দেখো ও দেখো বন্ধুরা কষা চিকেন ভাবতে পারছো চিকেন লেগ পিস তো বন্ধুরা আমরা খেয়ে নি চিকেন লেগ পিস ও আমাদের আবার মাংসে আলু ছাড়া চলে না জানো তো বন্ধুরা ও তো চলো আমরা লাঞ্চটা করে নি আমরা এখন ছাদে শুয়ে আছি মানে ছাদে আমাদের দেখাচ্ছি দেখো মানে অশান্তি নেই এখানেও শান্তি নেই এখানেও হাওয়া দিচ্ছে রোদ আছে কিন্তু হাওয়াও দিচ্ছে কোথাও শান্তি পাচ্ছে না বাবা ফ্রিজেই ঢুকে যাবে ঝামেলা ঢুকে যাবে ওখানে তো এর থেকে আর টেম্পারেচার বাড়বেও না কমবেও না কিন্তু বন্ধুরা আমরা ছাদে বসে খাওয়া দাওয়া করলাম ফ্রাইডেস রাইস মাংস তোমরা দেখলে এখন যেটা করব তাস খেলা এই যে তাস খেলা এটা আমাদের তো থাকবেই আমরা এখন এখানে জমিয়ে বসে তাস খেলবো রোদ থাকুক বা না থাকুক সূর্যের হাল দেখো সূর্যের হাল দেখো দেখাতে পারলাম কিনা না খুবই মানে সেই কোনো মতে জ্বলে রয়েছে কিন্তু যাই হোক নিজেদের ছাদে বসে এই খাওয়া দাওয়া করা তাস খেলা এবং আরো কিছু আছে তোমাদের সঙ্গে শেয়ার করব আজকে চলো কারণ শীতকাল পড়ার পর থেকে আমাদের রোজই সেমি পিকনিক চলছে কোনটা যে ফুল পিকনিক জানি না কিন্তু রোজই পিকনিক শীতকাল পড়ার পর থেকে আমাদের এটা প্রতি বছরই চলে তো এবছরও তোমাদের সঙ্গে শেয়ার করছি তো চলো নেক্সট আমরা খেলাধুলা কমপ্লিট করিনি তো আজকের টাটা।